হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি সকালবেলা আজকে কাটাকাটি করতে বসে গেলাম প্রতিদিন না ওই দেখা যায় কি যে সকালে খাবার দাবার খেয়ে না ইচ্ছে করে না কেমন যেন একটু অলসতা অলসতা লাগে তো সেই জন্য ভাবলাম যে আগে আজকে সব কিছুই শেষ করবো কাটাকাটি করে তারপরে যা খাওয়ার খাওয়া যাবে এখন খেলেও আমি খাবো পরে খেলেও আমি খাবো আর আজকে এই কেন জানি সকালবেলা তেমন একটা খেতেও ইচ্ছে করছিল না তো ভাবলাম যে আগে কাজকর্ম শেষ করে পরে খেয়ে নেবো তো এখানে কাটছি হচ্ছে মিষ্টি কুমড়ো সকালবেলায় নিলাম আজকে মানে সকালেই নিয়েছি আজকেই রান্না করে ফেলবো আর ফ্রিজে টিজে রাখবো না তো এখন দেখছি যে অনেকটাই বেশি হয়ে যাবে মানে এতটুকু তো নিব না তো এই তো কেটে কুটে সব ধুয়ে টুয়ে নিলাম এখানে তো এভাবেই কেটে নিলাম চিকন চিকন করে আর এদিকে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ আমি খুব একটা দেই না তরকারির মধ্যে খুবই অল্প দেই আর এদিকে হচ্ছে চা তো চাটা এদিকে হতে থাকবে আর ওদিকে হচ্ছে আমি কি বলে ইয়ে করে নিলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম তো হচ্ছে চা এখন আমি খুব কড়া করেই খাই কেন জানি না ভালো লাগে না আমি তো কড়া খাই আর শীতকাল আসলে একটু বেশি কড়া করে খাই একটু কড়া লিকার হলে খেতে বেশ ভালোই লাগে আর চিনি তো খুবই অল্প খাই ওই নামে মাত্র চিনি ওইটা না ধরলেও হয় তো আসলে চেষ্টা করি সব কিছু তো আর ব্যালেন্স করে চলা যায় না এটা খাবো না ওইটা খাবো না এরকমও করা যায় না তো কিছু জিনিস আছে যেটা যেমন এই যে দুধ চা এটা অনেক ক্ষতিকর কিন্তু তার মানে এটা না যে একেবারেই খেতে পারবো না তো সব কিছু আসলে মেনটেন করা যায় না যাই হোক তো এদিকে তো খেয়ে দিয়ে নিলামই আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে সবজিটা আগে বসিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর এদিকে হচ্ছে আমি এখন কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা এগুলো কেটে নেবো কাঁচামরিচ বটি দিয়েও কাটা যায় কিন্তু আমার কাছে না এভাবেই সহজ লাগে তো আমি সেজন্য জন্য এভাবেই কেটে নিই আর শীতকাল মানেই তো সবজির সাথে যদি একটু ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো না দিলে খেতে ভালো লাগবে না তা কিন্তু না কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর এমনিতেও আমাদের বাসার মধ্যেও মানে দেখা যায় যে বারো মাস শীতকাল বললে কথা না সব সময় কাঁচামরিচ ধনিয়া পাতা তরকারির মধ্যে দিত তো ওই যে একটা অভ্যেস থাকে না যেভাবে আসলে ছোট থেকে বড় হওয়া আর কি তো অনেক কিছু যে কথায় থাকে যে ফ্যামিলি থেকে অনেক কিছু আসে তো সেরকমই আর কি এটা নিয়ে খারাপ ভালো ইয়ে করার কিছু না আমি ভাবি যে যেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে যেটা পেলাম সেটা আমার কাছে ভালোই মনে হয় খারাপ মনে হবে না কখনই হয়তো আরেকজনের কাছে খারাপ কিন্তু আমার কাছে সেটা ভালোই তো এটা হচ্ছে এক একজনের ইয়ে এক এক রকমের হয় মন মানসিকতা যাই হোক সেসব কথায় না গেলাম তো এদিকে এই যে কাটাকাটি করলাম তো এরপর হচ্ছে এখন সব কিছু কী বলে মুছেও নিলাম যখন কাটটা তখন করে নিলে হয় কি আর ঝামেলা হয় না না হয় অনেক ঝামেলা হয় আমি প্রথম প্রথম যখন কাজ করতাম মানে ঢাকায় আসলাম নতুন সংসার শুরু করলাম তো তখন না ওই জমিয়ে রাখতাম আচ্ছা আজকে করব না কালকে করে নিব বা পরশু করে নিব এরকম বলতাম তো তখন দেখা যেত যে পরের দিন আরও বেশি জমা হয়ে যায় কাজ আর প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেললে আর কোনো ঝামেলা হয় না তো এই তো এদিকে তো সব সবকিছু সব কিছু বলতে কি ওই আহ কি যেন ওইটা না ধনিয়া পাতাটা কেটে নিলাম নিয়ে এবার তো যে ঢাকা দিয়ে রাখলাম একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে নিব এর মধ্যে তো আর পানি দেওয়া লাগবে না এই এই মিষ্টি কুমড়ো এমনি হয়ে যাবে আর সাথে কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম লাস্টে যাই হোক তো এখন এখানে আজকে রান্না করব ডিম আলু তো সেই জন্য ডিম তো এই তো এখানে সেদ্ধ করে ভেজেও নিলাম আর ওদিকে হচ্ছে এটা হচ্ছে পেস্ট করে নিলাম এখানে রসুন আদা কাঁচামরিচ ধনিয়া পাতা সব একসাথে ব্লেন্ড করে নিলাম আর হচ্ছে এদিকে ওই যে মিষ্টি কুমড়ো ভাজি সেটা তো হয়ে গেল তো আর ওদিকে হচ্ছে কি বলে যেন কি যেন বলে এটার নাম ও আচ্ছা ইয়ে আলু তো একটু সেদ্ধ মানে ভেজে নিলাম তাহলে খেতে কি হবে একটু ভালোই লাগবে তো এই তো এদিকে ভাত হচ্ছে আমার রান্না রান্নাবান্না তো প্রায় সব কিছুই কমপ্লিট এই তো এখানে ডিমের ঝোলের তরকারি খুব একটা যে তেল দিয়েছি তা কিন্তু না একেবারেই অল্প তেলে রান্না করলাম আর এটা তো আগে দেখালামই মিষ্টি কুমড়ো ভাজি এর মধ্যেও ধনিয়া পাতা দিয়েছি আর সব কিছুর মধ্যে আসলে ধনিয়া পাতা দিই এটা আসলে কমন জিনিস পর এদিকে হচ্ছে সুটকি ভর্তা করব ব্লেন্ডারে তো সেই জন্য এখানে একেবারে সব কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর লবণ পেঁয়াজ আর সাথে তো সুটকি থাকবে ব্লেন্ডারে করে নিলাম এই তো ভালোই হয়েছে এভাবে করে দেখতে পারেন তো এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেবো ভর্তা নিয়ে নিলাম একটু আর সব সবজি একটু একটু করে নিয়ে নিব। এখন আমার কাছে মনে হচ্ছে কি মনে হয় যেন বুফে খাচ্ছি এরকম একটা ব্যাপার তো ওই বুফের মতোই একটু একটু করে সব কিছু নিয়ে নিচ্ছি আর কি আর এখান থেকে নিয়ে তারপর হচ্ছে আমি টেবিলে বসে খেয়ে নেব কারণ আবার এই সব কিছু একসাথে নিয়ে যাব আবার নিয়ে আসবো অত ঝামেলা করার চাইতে রান্নাঘর থেকে একবারে নিয়ে যাওয়াই ভালো তো এটা আমার কাছে মনে হয় আসলে একা একা থাকলে এরকমই হয় অত ঝামেলা করার কোনো দরকারই পড়ে না আর একসাথে মানে সবাই মিলে খেলে ওইটারও একটা আনন্দ থাকে কিন্তু আমি বেশিরভাগ সময় একা একা খেয়েই অভ্যস্ত তো সেই জন্য আমার আর অত একটা ঝামেলা হয় না একা একা থাকতে থাকতে এখন আমি একা থাকতেই বেশি পছন্দ করি তো এই হচ্ছে ব্যাপার আর একা থাকলে অনেক ঝামেলা মুক্ত কারণ দেখা যায় যে ঝগড়া হবে না কারোর সাথে মনোমালিন্য হবে না দেখা হবে ভালো ভালোভাবে কথা বলা যায় এই তো তো আজ এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ